আজকে আমি বেনারসের একটা খুব সুন্দর দৃশ্য তোমাদের সাথে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে ক্যাপশনেই তোমরা দেখেছো যে বেনারসের সকালের মানে সূর্য ওঠার আগে একটা আরতি হয়, ভোরবেলার আরতি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন বাজে ভোর 4:30, এখন আমি হোটেল থেকে বেরিয়ে পড়েছি। তো আগের দিন রাতেই সমস্ত প্ল্যানিং করে আমরা রেখেছিলাম যে কখন বেরোবো, সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি। দেখছো গলির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, আর একটা লোকও নেই চারিদিকে, মানে সূর্যের আলো ফোটেই নি, চারিদিকে অন্ধকার আর আলো জ্বলছে। তো আমরা এগিয়ে চলেছি অস্সি ঘাটের দিকে, এই গঙ্গা আরতিটা হয় অস্সি ঘাটেতে। আমরা যখন অস্সি ঘাটে পৌঁছলাম তখন কিন্তু ওখানকার ব্যাপারটাই অন্যরকম দেখলাম, যে ওখানে কিন্তু শুধু আমি একা পৌঁছইনি, ওখানে অনেক লোক পৌঁছে গেছে এই গঙ্গা আরতি দেখার জন্য। বেনারসে কিন্তু ম্যাক্সিমাম লোক সন্ধ্যার যে আরতিটা হয় সেটাই দেখে, এই সকালের যে গঙ্গা আরতিটা হয় সেটা কিন্তু অনেকেই জানে না। তো তাদের জন্য আমি বলে রাখি, সকালের অস্সি ঘাটে কিন্তু একটা আরতি হয়, এটা কিন্তু ভীষণই এবং অনবদ্য এক দৃশ্য বেনারসের গঙ্গাকেই আরতিটা। তো তোমরা অবশ্যই বেনারসে আসলে এই আরতিটা কিন্তু আর মিস করো না। তো এখানে দেখতে পাচ্ছ এখানে গঙ্গা আরতির জন্য প্রিপারেশান চলছে। এই যে গঙ্গা আরতি যারা করবেন তাদের কিন্তু আলাদা ড্রেস আছে এবং তারা কিন্তু এটা নিয়ে প্রিপারেশান নিয়ে তবে গঙ্গা আরতি করতে উঠছে। আমরা বেনারসের নাম শুনলে কিন্তু এই গঙ্গার আরতিটাকে আগে মনে করি, যে বেনারসে গেলে কিন্তু সন্ধ্যার গঙ্গা আরতি আমরা আগে মনে করি, কিন্তু সন্ধ্যার গঙ্গা আরতিটা তো সবাই দেখেছে, কিন্তু এই সকালের যে আরতিটা সেটাও তোমরা আজকে দেখো যে এটাও কি অসাধারণ হয়, আর এটা করতে গিয়েও মানে ওরা কত রকমের প্রিপারেশান নেয় এবং কত রকমভাবে করে। তো আর কিছু কথা না বলে তোমরা এই আরতিটা এবার উপভোগ করো। এই গঙ্গা আরতি কিন্তু শুরু হয় একদম সকাল 6টার সময়, অর্থাৎ ঠিক সন্ধিক্ষণে, মানে যে টাইমটা সূর্য ওঠে ঠিক সেই টাইমটা কিন্তু ওরা গঙ্গা আরতিটা শুরু করে। আর তার আগে পর্যন্ত বিভিন্ন রকমের অনেক আনুষ্ঠানিক ব্যাপার থাকে, সেগুলো তোমরা দেখো। আমরা অস্সি ঘাটে পৌঁছে গেছিলাম ঠিক 4:45 নাগাদ। 4:45 সময় পৌঁছে আমরা দেখি যে গঙ্গার ঘাটের সামনে অনেকগুলো চেয়ার পাতা আছে এবং সেখানে অনেক লোকেরাও বসে আছে। তো আমরা জানলাম যে ওখানে একটা সিট বুক করতে হয় টাকা দিয়ে, অর্থাৎ ভোগের টাকা দিয়ে। তো আমরা আমাদের সিটগুলো টাকা দিয়ে বুক করে রেখেছিলাম এবং ওই যে টাকা দিয়ে আমরা সিটগুলো বুক করেছিলাম, ওরা তার জন্য আমাদের গঙ্গারতির অনেক কাজে আমাদেরকে অংশগ্রহণ করতে দিয়েছিল। তো তোমরাও যদি এরকম অংশগ্রহণ করতে চাও তাহলে ওকে তাহলে সেখানে ভোগের জন্য কিছু নিমিত্ত মাত্র টাকা তোমরা দিতে পারো। এখানে দেখতে পাচ্ছ অনেক নৌকো দাঁড় করানো আছে, এই নৌকোতে দাঁড়িয়েও কিন্তু তোমরা গঙ্গা আরতি উপভোগ করতে পারবে। এইবার শুরু হচ্ছে দেখো গঙ্গার আরতি, এ এক অনবদ্য দৃশ্য, মানে ভোরবেলার সূর্য ওঠা ঠিক সেই টাইমে এই গঙ্গা আরতিটা শুরু হলো, আর সকালবেলাকার সুন্দর মনোরম পরিবেশ এবং তার সাথে এই বেনারসের ভোরবেলাকার আরতি, এক অনবদ্য দৃশ্য, মানে ভাষায় প্রকাশ করা যায় না এ দৃশ্য, চোখে না দেখলে কিন্তু কখনোই অনুভব করতে পারবে না। তাই তোমরা যারা বেনারসে ঘুরতে আসবে অবশ্যই অস্সি ঘাটের এই সকালবেলাকার গঙ্গা আরতি তোমরা উপভোগ করবে।
যে গঙ্গারতি হচ্ছে এটার পাশেই একটা যজ্ঞের অনুষ্ঠান হচ্ছিল। এই যজ্ঞের অনুষ্ঠানে আমাদের আহুতি দিতে বলা হয়েছিল, কারণ আমরা যদি ভোগের জন্য কিছু টাকা নিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে আমাদের এই যজ্ঞের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ওরা বলেছিল। তো আমরা ওই যজ্ঞে কিছুটা সময় আহুতি দিয়েছিলাম এবং তারপরে আবার ওই গঙ্গারতির কাছে গেছিলাম।
এবার গঙ্গারতির অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এবার শুরু হয়েছে বেনারসের শুভাই বেনারসের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা এবার শুরু হচ্ছে। তো এই অনুষ্ঠানে আমরা কিছুক্ষণ থেকে তারপর আমরা হোটেলে চলে এসেছি। তো আজকে আমার ভিডিওটা এইটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আর দেখতে থাকো কিউটি প্যায় আঁচল।